এবার বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে নেই কোনো বিনোদনমূলক আয়োজন। প্রতি বছর বিশেষ এই দিনটি উদযাপনে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হলেও এবারের চিত্র পুরোটাই ভিন্ন। অনেকটা পর্যটক শূন্যই কেটে যাচ্ছে এই দিনটি। অনুষ্ঠিত হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সৈকতের উন্মুক্ত মঞ্চ বা হোটেল মোটেলের ইনডোর আয়োজনেও কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বা বিনোদনমূলক যে কোনো আয়োজনে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। প্রতি বছর সারা দেশের মানুষ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে 31st night উদযাপন করলেও এবার নেই কোনো আয়োজন। Plus TV, চট্টগ্রাম।